নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো আজ আমি ভেজ পনির তরকারি রান্না করব, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর পনিরে এখন লবণ, হলুদ, ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে আমি এখানে ভেজে নিয়েছি, আর ভেজে এখন গরম জল করে রেখেছিলাম, তো গরম জলে দিয়ে দিলাম। আর পনিরটা কিন্তু গরম জলে ভিজিয়ে রাখলে খুব সফট এবং নরম হয়ে যায়। তো এবার একটা কড়াইতে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জিরের গুঁড়ো আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা একটু জল দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, জল না দিলে লেগে যায়, সেই জন্য পুড়ে যাওয়ার ভয়। তো দেখো, আমি আর যতটুকু মশলা ছিল তো একটু জল দিয়ে দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পরে এখন আমি যে ভেজিসগুলো কেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম। এখানে পটল, গাজর, সজনা, তিনটে কাঁচা লঙ্কা আর একটা আলু কেটে রেখেছি। তো ভেজিসগুলো দিয়ে দিলাম, আমি আগে থেকে কিন্তু ভেজে রেখেনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু কষিয়ে রান্না করলেও খেতে খুব ভালো লাগে। তো দিয়ে এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এটা কিন্তু নিরামিষ দিনের খুব সহজ পদ্ধতিতে একটা রান্না করা যায়, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। আর আমি এখানে সরষের তেলে রান্না করছি, তোমরা তোমাদের মতন রান্না করো, রিফাইন তেল বা সরষের তেল দিয়ে। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা এখন খুলে দিয়েছি। আর আমার সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, কিন্তু আগে থেকে না ভাজে ভাজে ভেজে রাখলেও কিন্তু পরে ভালো মতনই রান্না করা যায়। তো আমি এখানে তিখালাল দিচ্ছি। আমি এখানে আধা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োটা খুব ঝাল হয় সেই জন্য। তো এখন আমি সবকিছু মশলা দিয়ে দিয়েছি, আমার সবজিও কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। তো আমি এখানে যে পনির ভিজে রেখেছিলাম যে গরম জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে মিশিয়ে নেবার পরে আমি আর একটু জল দেব। দেখো, আমি এখানে আর একটু জল দিয়ে দিয়েছি, আর একটা ফোটা আসার জন্য অপেক্ষা করব। তো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে। এবার যে পনিরগুলো ছিল তো তরকারিতে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। আর আমি বেশি একটা একটু পাতলা ঝোলে করেছি। আর আমার ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম পনির তরকারি। আর আমার লাঞ্চ একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমি যে পনিরটা জলে ভিজিয়েছিলাম তো কত সুন্দর ফুলে গিয়েছে, আর একদমই সফট হয়ে গিয়েছে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বাড়িতে বানিয়ে খেয়েও খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট।